বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হর এক রকম পাগল হিরো আলম যার কোনো সমালোচনায় যেন আটকাতে পারছে না একের পর এক গান বের করে আলোচনা তথা সমালোচনার শীর্ষে উঠেছেন হিরো আলম এবার বাবা তোমার দরবারে সব পাগলের মেলা এই গানটি গিয়ে আবারও ভাইরাল হলেন হিরো আলম হর এক রকম পাগল দিয়া মিলাই তো মেলা এই গানটি কিছুদিন আগে থেকে সব মহলেই যেন বাজতেছিল বিভিন্ন মজার ভিডিও থেকে শুরু করে বিনোদনমূলক ভিডিওতে এই গানটি ব্যবহার করা হয় রাতারাতি ভাইরাল হয় এই গানটি সেই ধারাবাহিকতায় সেই গানটি কভার করলেন হিরো আলম এখন আপনাদেরকে জানাবো সেই গানটির নিচে কমেন্টস গুলো কি কি সেই গানটির নিচে কমেন্টস গুলো পড়লে অবশ্যই আপনাদের হাসি পাবে আলমগীর হোসেন লিখেছেন হিরো আলমের কাছ থেকে একটা চাইনিজ গান চাই কে কে রাজি আছেন এই কমেন্টসে প্রায় 2000 লাইক পড়েছে এবং রিপ্লাই হয়েছে 153টি রাসেল খান লিখেছেন হিরো আলম নিজেই তো পাগলের খেলা আরো জমে উঠেছে নাটিবুল হাসান লিখেছেন উই নিড এ ইংলিশ সং ফ্রম হিরো আলম নাটিবুল হাসানকে মিডিয়া পক্ষ থেকে জানাতে চাই হিরো আলমের পেজে গেলে আপনারা তার ইংলিশ গাওয়া গানটিও দেখতে পাবেন মোহাম্মদ শাহ আলম ভুঁইয়া লিখেছেন হিরো আলম ভাইয়ের গান শুনা 3 মাস পাগল আছিলাম এখন আবার পাবনায় যাইতে হবে হে প্রভু আমাদের রক্ষা করো এই হিরুলিসার কাছ থেকে সোহান রহমান লিখেছেন বাবা তোমার দরবার সব পাগলের খেলা তার মধ্যে ভাই আপনি একটা এমন হাজারো ফানি কমেন্টসে ভর্তি হিরো আলমের নিচে সবার জ্ঞাতার্থে আবারও জানিয়ে দিচ্ছি হিরো আলম বারবার একটি কথাই বলছেন তিনি শুধুমাত্র বিনোদন দেওয়ার জন্য গানগুলো বের করেন দর্শকদের তিনি বরাবরের মতোই আবারও ক্লিয়ার করেন তিনি কোনো সঙ্গীত শিল্পী নন সর্বোপরি হিরো আলমের বাবা তোমার দরবারে সব পাগলের মেলায় গানটি শুনে আপনাদের ভিতরে কি ধরনের ফিল হচ্ছে অবশ্যই আমাদের কমেন্টস করতে ভুলবেন না আর সবসময় সত্য নিউজ সবার আগে পেতে মিডিয়া হার্ট কে সাবস্ক্রাইব করে রাখুন তখন বাবার ওরস আসে হাজার হাজার পাগলের